পদভাবে আমি দে, ব্রতভাবে আমি, মুক্তিভাবে আমি দে, ভাষেন অন্তর্যামী। বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন, সেই রথযাত্রার সুদীর্ঘ ইতিহাস রয়েছে, যে ইতিহাসে আছে কল্পকাহিনী আর পুরাণের মিশেল, রয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আচার প্রথার বর্ণনা। রথ শব্দের আভিধানিক অর্থ অক্ষর, যুদ্ধ যান বা কোন প্রকার যানবাহন, অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। এই গাড়িতে দুইটি বা চারটি চাকা থাকতে পারে। সাধারণ অভিজাত শ্রেণীর ঘোড়া গাড়িকে রথ বলা হয়। পুরনো কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন, গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকে বেশ ওপরে। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। ভগবানের এই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে সবাই মাতবে রথযাত্রা উৎসবে। এই রথযাত্রা উৎসব উপলক্ষে এক বিশেষ উদ্যোগ 31 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের। যে কোনো উৎসবের সময় এক শ্রেণীর মানুষ থাকেন যাদের উৎসবে যোগদান করার মতো সামর্থ্য থাকে না, তাদের কথা ভাবে এগিয়ে এলো 31 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস। এদিন তাদের উদ্যোগে এলাকার কচিকাঁচাদের হাতে নতুন রথ এবং ছাতা তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন তাদের মধ্যে জিলিপি পাঁপড় বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে মূল উদ্যোক্তা ছিলেন আদিত্য জয়সওয়াল, সানি হাজরা, কৃষ্ণেন্দু পাল, আকাশ জয়সওয়াল, রাজু যাদব, পাঠান, সতীশ, নাড়ু প্রমুখ। এদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কনভেনর শ্রেয়া পান্ডে, পুরমাতা অলকানন্দ দাস, বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অলোক দাস, মেয়র পরিষদ স্বপন সমাদ দাস সহ বহু বিশিষ্ট জনেরা। প্রত্যেকে এক বাক্যে ভূষি প্রশংসা করলেন আদিত্য জয়সওয়ালদের এহেন উদ্যোগের। আজকের দিনটা মনে পড়ে যায় আমাদের নস্টালজিয়া হয়ে যাচ্ছে পুরনো দিনের কথা। আদি 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এই উদ্যোগটা নিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই। এটাই আমাদের লক্ষ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন আমাদের সহকর্মীরা সেই কাজটা করেন। আমরা শুধু রাজনীতি ঝান্ডা নিয়ে মিছিল মিটিং করি না, আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে পরিষেবার চেষ্টা করি, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের এই ছোট্ট ছোট্ট কচিকাঁচারা যারা আমাদের দুষ্ট মানুষ, কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, অনেকের রথ কেনার পয়সা থাকবে না, ক্ষমতা থাকবে না, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল যুব কংগ্রেস তাদের পাশে দাঁড়িয়েছে। এর থেকে ভালো উদ্যোগ কী পান্ডে ছিলেন, মন্ত্রী সাধন পান্ডে আমাদের ছিলেন, উনি আমাদেরকে একটু বাচ্চাদেরকে রথ দাও। কিন্তু সেই সময় কোভিড থেকে বাচ্চারা উঠেছিল, ফ্যামিলি লোকরা কিছু করতে পারছিল না, দিতে পারছিল না, তো একটা প্রবলেম হয়েছিল। তখন সাধন পান্ডে মন্ত্রী আমাদেরকে বললেন যে তোরা কী একটা কর যাতে বাচ্চারা কিছু এ করতে পারে। তো বাচ্চাদের মুখে একটু হাসি ফোটা নিল, আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম 2021 মাঝখানে 22 দাদা একটু নিহত হয়েছিল, তারপরে বললাম কিছু করতে পারিনি। তাহলে এই বছর থেকে আবার বাচ্চাদের কিছু হাসি আমি করতে চেষ্টা করলাম। আজকে দেওয়া হলো 500 বাচ্চাদেরকে রথ, 200 বাচ্চাদেরকে রেইনকোট আছে, তারপরে যাতায়াত হাঁটতে পারছে না তাদের জন্য একটা হুইলচেয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে আমরা নানা রকম যদি সোশ্যাল বাকি আমরা কাজ করতে চাই, দিদি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই প্রোগ্রামটা করবো, ভালো ভালো প্রোগ্রাম করে উদ্যোগ নেবো। এবং আমাদের এই আগে 2 মাস পর দুর্গাপুজোর মাহালিয়ার দিনে আমরা একটা অনেক বড় জাগরণ করি, আমরা চেষ্টা করবো আমার সবার আশীর্বাদ নিয়ে, মা সেরাবলীর আশীর্বাদ নিয়ে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। দিদি জানে এখানকার বিধায়ক এখানে মানিকলা খুব তাড়াতাড়ি ইলেকশন হোক, এটা আমরা খুব মন থেকে চাইছি। অনেকটা লোকই কিছু করতে পারছে না, একটু প্রবলেম চলছে। রিপোর্ট, চ্যানেল 10।